দাদু রিল্যাক্স চিল, এটা দারুণ, আমার দারুণ কথাটা লেগেছে। তথাগত রায়কে আগে বাংলা পক্ষকে আটকানোর জন্য ছমাস অন্তর ডায়লগ মারতে হতো, এখন এক মাস অন্তর ডায়লগ মারতে হচ্ছে, এর মানে এটা কি বাংলা পক্ষ বাড়ছে না কমছে? রাকেশ সিং কি রাস্তার ফুচকা, হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটকা। তৃণমূল দল থেকে কিছু রিসেন্ট গেছে যাদের নিয়ে তথাগত রায় খুব গাত্রদ্রাহ, যারা বিজেপিতে গেছে, এরা হচ্ছে নতুন মধু পেয়েছে বলে দালালি করতে গেছে, আর তথাগত রায় হচ্ছে আগমার্কা দালাল। এবং সেই দালালি করতে গিয়ে সে বাঙালি নারীদের বার্ড ডান্সার, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, তাদেরকে অপমান, কি না কি করেছে। তো এখন যেটা হয়ে গেছে যে এগুলো করে করে যেহেতু বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটেছে বাংলার মধ্যে, সেটা বিজেপির মূলধারার নেতৃত্ব বুঝে গেছে, ফলে ওকে খুব একটা পাত্তা ফাত্তা কিছু দেয় না। একটা জিনিস তুমি দেখবে, যখন যখন তুমি ধরো একখানা পাহাড়ের উপরে হরকাচ্ছ, পাহাড়ের উপরে আছো, সেখানে হরকাচ্ছ, ঠিক আছে, প্রথমে তুই অবশ্যই যে চূড়া আছে সেটাকে ধরে থাকার চেষ্টা করবে, পারলে না, হরকে গেলে তার একটু নিচু, তার একটু নিচু, আর বাঙালি জাতীয়তাবাদ উঠছে, তাই তো। বিজেপি একটা বিরাট সংগঠন, এই রাজ্যপালও ছিল, বিজেপি একে রাজ্যপালও করেছিল। আসলে এই যে তথাগত রায়ের সঙ্গে বাংলা পক্ষর বা আমার যে মাঝে মাঝেই কথা হওয়া বা মনে হয় যেন পাল্টাপাল্টি হচ্ছে, এটা হচ্ছে যে এ অনেক দূর গেছিল, সত্য কথা, তারপরে হরকাচ্ছে, ঠিক আছে, আর বাঙালি জাতীয়তাবাদ উঠছে, এই হরকে নামছে, আমরা উঠছি, পথে দেখা হচ্ছে মাঝে মাঝে। এটাই ভারতীয়দের মধ্যে বাঙালি এবং আমরা কি তামিল বিরোধী? আজকে মানে বাংলা পক্ষ আজ পর্যন্ত তামিলদের বিরুদ্ধে কিছু করেছে, আমরা কি মালায়ালাম বিরোধী? বাংলা পক্ষ কি মালায়ালিদের বিরুদ্ধে কিছু করেছে? আমরা কি তেলেগু বিরোধী? আমরা কি এদের বিরুদ্ধে কিছু করেছি? এটা কি ভারতীয় না? আমরা কি মারাঠি বিরোধী? হ্যাঁ, শিবাজির যারা বংশধর তারা কি ভারতীয় না? আমরা কি উড়িয়া বিরোধী? আমরা কি উড়িষ্যার বিরুদ্ধে কিছু? আমরা কি জগন্নাথ দেবের বিরোধী কিছু? আমরা কি পাঞ্জাবি বিরোধী? আমরা কি কি যেন হিমাচলি বিরোধী? আমরা কি নাগা বিরোধী? আমরা কি মিজোরাম বিরোধী? পাঞ্জাবি আমাদের ভাই, আমরা সকলে ভারতীয়। তেলেগু আমাদের ভাই, আমরা সকলে ভারতীয়। এবার কথাটা হচ্ছে, তুই ভাবছিস যে তো উৎকটটা ফসকে যাচ্ছে, না ফসকাচ্ছি না, আবার দেখবি আমাদের কথা বাদ দে, মহারাষ্ট্র উত্তম মধ্যম দেয়, উত্তম মধ্যম, ঠিক আছে, যাদের উত্তম মধ্যম দেয় তাদেরই আবার গুজরাটে উত্তম মধ্যম দেয়। গুজরাটে 2018 সালে একটা গুজরাটি নাবালিকাকে রেপ করে খুন করার জন্য রাতারাতি, জাস্ট এক রাতে, 1.5 লাখ, এক জিনিস, একদম ট্রেন বাস আউট, ওকে। এখানে অর্জুন সিং, এখানে তারাই অর্জুন সিং। তা আমাকে কেউ যদি বলে যে অর্জুন সিং এর ভাই হতে হবে, ঠিক আছে, ঠিক আছে, ক্ষুদিরামদের সন্তানকে, বাঘা যতীনের সন্তানকে অর্জুন সিং এর ভাই হতে হবে, রাকেশ সিং এর পার্টির একটা বুড়োর কাছে ভারতীয়ত্ব প্রমাণ করার জন্য, পারলাম না। এই অর্জুন সিং, রাকেশ সিংরা, ঠিক আছে, এই মুন্না আনসারি আর এইসব যেগুলো হয় ওদের, ঠিক আছে, এরা টিপছাপও ছিল না, এগুলো সেটাও আমরা শিখিয়েছি, এরা দুপেও ছিল না, চার পেয়ে ছিল, সেগুলো আমরা হতে শিখিয়েছি এই বাঙালিরা, এবং এই ভারতের জন্য আমরা রক্ত দিয়েছি, আমরা তৈরি করেছি। আমরা কি অন্য কোথাও গিয়ে এমএলএ এমপি কাউন্সিলর হওয়ার চেষ্টা করি, সেখানকার মেয়েদের রেপ করি,
সেখানকার স্থানীয় লোকেদের থেকে ব্যবসা নিয়ে নিই, সেখানকার যে সৌন্দর্যের জায়গাগুলোতে গুটখা থুতু ফেলি, এগুলো আমরা করি, কোনো তুলনা হয়? তথাগত রায় তো নিজের মেয়েকে ফরেন পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, সেও যা শুনেছি সেও বাঙালির সাথে নেই, ঠিক আছে, যাই হোক সেটা তাদের বিষয়, কিন্তু এই যদি দেখে, ঠিক আছে, যার বাবা মনে করে বাঙালি মেয়েরা বার্ড ডান্সার, ঠিক আছে, এই হবে। তো এবার কথাটা হচ্ছে যে এইভাবে তো বাঙালি জাতিকে বারবার যে অপমান করছেন, এবং যখন এই অপমানগুলো বাংলার মাটিতে বাস্তবত বাঙালিরা যে হিংসাত্মক অপরাধপ্রবণ ক্রিমিনাল বহিরাগতদের দ্বারা আক্রান্ত, সেটা যখন বাংলা পক্ষ বলছে কারণ ধক আছে, সেটা ও বলতে পারে না, তা কারণ ও বড় বাজারের টাকায় ওদের পার্টি চলে, বড়বের টাকাতে ওদের পার্টি চলে, আমাদের ওদের টাকাতে ওদের পার্টি চলে, ওর কী বলবে ওরা? আমি, আমার এবং বাংলা পক্ষর অ্যাকাউন্টের এদের সিবি ইডিআই কি আবি জাবি যেগুলো রয়েছে অডিট করাক, ওপেন করাক অডিট, একই সঙ্গে এদের বিজেপি পার্টির অডিটটা করাক, এবং কারা কারা ডোনার দুই ক্ষেত্রেই এটা লিস্ট সামনে আনুক উইথ অ্যামাউন্ট। আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমাদের ক্ষেত্রে কোনো বাংলাদেশ নেই, আমি চ্যালেঞ্জ করে বলছি এদের ক্ষেত্রে বড়বাজার ভর্তি। এবার যদি ধক থাকে, ঠিক আছে, যদি মাদা হয়, যদি মানুষ হয়, যদি এক বাপের সন্তান হয়, তাহলে এখন বললাম আমার ক্ষেত্রেও যা তাদের ক্ষেত্রেও তা, তারা দুটোরই অডিট করাক এবং ছেপে দিক যে এ এত টাকা দিয়েছে, এই যে বিজেপি পার্টির এ টাকা দিয়েছে, এই হচ্ছে অ্যাকাউন্টের নাম্বার, এখান থেকে এত টাকা দিয়েছে। এই করার প্রক্রিয়াটা যে বাংলা পক্ষ কোথাও গিয়ে আটকে বলেছে আর নয়, এরবার এই বাংলা পুনর্দখল বাঙালি করবে, এই বাংলার পুঁজিবাজার চাকরি টেন্ডার জমি ব্যবসা অটোলাইন টোটোলাইন লাইসেন্স সব কিছু বাঙালি করবে বহিরাগতকে, আর একটা কিছু পেতে দেওয়া হতে হবে না, যেটা বাঙালির নিজের প্রাপ্য, যেটা বাঙালির নিজের অধিকার, এতে এদের জ্বলছে। কারণ যে বহিরাগতরা একদিন এদের দালালি করার জন্য পুষে, তারা বলছে কী রে এই জন্য পুষেছি একদিন, এখন তো এরা তো বাঙালিরা এক হচ্ছে, এই সময় তো তোদের বাঙালির একতা ভাঙার কাজ, নেমে পড়। তথাগত রায়কে আগে বাংলা পক্ষকে আটকানোর জন্য ছমাস অন্তর ডায়ালগ মারতে হতো, এখন মাস এক মাস অন্তর ডায়ালগ মারতে হচ্ছে, এর মানে এটা কি বাংলা পক্ষ বাড়ছে না কমছে? এটা দারুণ, আমার দারুণ কথাটা লেগেছে। এই যে কোনো বড় অবাঙালিদের ফেস করার কথা বাংলা পক্ষর আছে কি নেই, আমি এটা কথাটা বাদ পরে ছেড়ে দিলাম, আছে কি নেই পরে ছেড়ে দিলাম, কিন্তু এই যে তথাগত রায়ের বোর্ডে হয়েছে যে একটা বড়কে, মানে কি বলছে এটাই আসলে, খুব তো বড় বড় কথা বলছিস, ধক থাকে তো একটা বড় কাউকে টিক মেরে দেখাতো, এটাই তো বলছে। তো এই বড় কাউকে টিক মারা সম্ভব না বাংলার মাটিতে, এই বাস্তবতাটা তথাগত রায়ও জানে, এটাতে এটা কিন্তু ওইটাই প্রকাশ পাচ্ছে। এদের তো ঠিক আছে যেগুলো রাঘব বল, তার মানেটা কি তথাগতরা এই যে বড় যার কথা তার সম্বন্ধে নিশ্চয়ই কোনো, এদের বেসিক চরিত্র কি সেটা তথাগত রায়ও জানে, তথাগত রায়ও যখন তাদের বাড়িতে ঢোকে, তাদের কিন্তু ওই অপেক্ষা করতে ওইখানে বলা হয় এবং জলের গ্লাসটা অন্য জায়গা থেকে আসে। রাকেশ সিং কি রাস্তার ফুচকাওয়ালা, এই চিড়িয়াখানায় বাঙালি বনকর্মীরা গত বছর নিয়োগ পেয়েছিল, এই লকডাউনের মাঝে তখন বিরাট সংখ্যক বনকর্মী নিয়োগ হয়, এবং বাঙালি ছেলে, কেন বাঙালি ছেলে হঠাৎ? পশ্চিমবঙ্গ সরকার তো ততই বছর, ঠিক আছে, তারা তো পশ্চিমবঙ্গটাকে ধর্মশালা বানিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার, সকলে এসো, মিনি হিন্দুস্তান, এটা মিনি ইন্ডিয়া, এটা মিনি এই, এটা মিনি তা, এটা পশ্চিমবঙ্গ ছাড়া সব কিছুই, সেই সার্টিফিকেট দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারিরা নাকি বাঙালির থেকে বেশি বাঙালি, এই আর কি, ওর সে তো অর্জুন সিংকে দেখলেই বোঝা যায় এত এত বড় বাঙালি আর পশ্চিমবঙ্গে আর কটা রয়েছে অর্জুন সিংয়ের মতো, ঠিক আছে, যাই হোক। তো এই রাকেশ সিং এটা খিদিরপুরের ডন, ঠিক আছে, এবার সে ওখানকার ওই কর্মচারীগুলোর নিয়ন্ত্রণ করে, যে মানে ওর ওর লাইনে ঢোকে কর্মচারীগুলো এবং ওই গুটখাখোর ঢোকে,
তো এবার কথাটা হচ্ছে যে বাঙালি বনকর্মী ঢোকানো তো প্রথম এটা ঢোকানোটা আটকায়, কিন্তু তখন তারপরেও একটা ড্রাগস এবং সে একটা বাঙালি মেয়েকে মানে ভোগ করার বা অত্যাচার করার এরকম কেসগুলো সকলেই জানে, আমি আর নাম উচ্চারণ করছি না বোনের, ঠিক আছে, কারণ তাকে আবার লজ্জিত যাতে না হতে হয়। সেও বিজেপি করেছিল, এই তো এই তথাগত দল করেছিল, এবং সেই মানে যাই হোক আর আমি সেসবে যাচ্ছি না, সেই রাকেশিক ড্রাগস নারী কেসে ফাঁসে তো এই জামিন পায়, এই এক হপ্তাহ মতো হয়েছে। যেদিন জামিন পাওয়ার কথা সেখানে বাঙালি বনকর্মীরা কাজ করছে, এই যে এদের খিদিরপুরে এই যে রাকেশের যে চ্যাঙা প্যাঙা যেগুলো আছে, এবং এখানে দেখবেন এই চ্যাঙা প্যাঙা কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে, ঠিক আছে, বাংলা পক্ষ বলে না যে হালাল হোক বা ঝটকা দিনের শেষে গুটকা, এটা হচ্ছে রাকেশ সিংয়ের আশপাশ দেখলেই বোঝা যাবে, ঠিক আছে। তো যাই হোক, তারা এসে চমকায়, বাংলা পক্ষ পাশে গিয়ে দাঁড়ায়, সেই খবর আজকে বাংলা জুড়ে ভাইরাল। রাকেশ সিং বলছে আমার ওপর নতুন ষড়যন্ত্র করা হচ্ছিলাম। হ্যাঁ রে, তুই এখানে বাংলার মাটিতে আলিপুরে কে চাকরি করবে আলিপুর চিড়িয়াখানায় তুই ঠিক করে দিবি, এবং ডোমজুর আদি সপ্তগ্রাম বেলুড় থেকে আসা বাঙালি কর্মীরা কর্মীদের তুই চমকাবি তোর লোকেরা তোর নাম করে, তারপরে সেখানে যারা কর্মী সে নারী কর্মী বাঙালি নারী কর্মী তারা বাড়ি যাওয়ার জন্য নিরাপত্তাহীনতায় ভুগবে। ইনফ্যাক্ট ময়ূক, আমরা তোমার একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, ময়ূক তুমি জানো এটা কিন্তু যে এটা কিন্তু তুমি এটা সিপিএমের যে একটা পদে বসে আছো, তো তুমি যদি পদের একটা অপব্যবহার করলে সিপিএমের যে ওই পদে বসে আছে, ফলে সিপিএম সমর্থক দল তারা অনেকে তাকে একটা পজিটিভলি দেখে যে হ্যাঁ আমাদের ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারি, সে একটা যেটা বলবে সেটা মিথ্যে কথা বলবে না, যেটা সেটা সিরিয়াস কিছু বলবে, ঠিক আছে। সেখানে যখন এরকম বিকৃত মিথ্যে কথা ছড়ানো হয় তাদের খারাপ লাগে, তারা বলে কারণ বাংলা পক্ষ কিন্তু সিপিএম করা বাঙালির সংগঠন, বাংলা পক্ষ তৃণমূল সাপোর্টার বাঙালির সংগঠন, বাংলা পক্ষ যদি ফরওয়ার্ড ব্লক কংগ্রেস এসইউসি যা করে, এমনকি বিজেপি থেকে যদি খেদা খায়, ঠিক আছে, যে বুঝে গেল কেউ যে বিজেপি বাঙালি বিরোধী, সে বুঝে গেল তখন বুঝলো তো, অনেকে তো একটা চেতনা তো আগে পরের বিষয় থাকে তার সঙ্গে তখনও আসবে, তখন সে আর প্রশ্ন করবে না যে ফুচকালা ফুচকালা এইসব, কারণ সে তখন বুঝে যাবে এদের এই ভেতরের অংশটা দেখে যে শত্রুর যদি মোকাবেলা করতে হয় শত্রুর সবল জায়গায় টিক মারবো না দুর্বল জায়গায় প্রথমে টিক মারবো, কি তোর সঙ্গে আমার ধর লাগলো আমি তোকে হারাতে চাই, তোকে আমি কোথায় টিক মারবো প্রথমে, ঠিক আছে, বাইসেপে না অন্য কোথাও, এইটাই হচ্ছে কথা। এবার অন্য কোথাও টিক মারলে যেহেতু ক্যাঁক করে বসে যাবে, তাতে তথাগত আর বুকে একদম খাপ করে লেগেছে, আইরে বসে গেল আমার আজকে একে বসাতে পেরেছি আমরা, ধর কালকে আর কাউকে বসিয়ে দেবো, তখন তো তখন তো তথাগত বাবু তো আর কোথায় কোথায় জ্বলুনি আর ব্যথা ধরবে তো আমরা জানি না, ঠিক আছে, ফলে এত জ্বলুনি ব্যথা ফ্যাথা, এই অনেকে বলে না বার্নাল নিয়ে আসুন, এসব কোনো বার্নাল ফার্নাল কিচ্ছু দরকার নেই দাদু, রিল্যাক্স চিল, কোনো প্রবলেম নেই দাদু, দাদু তুমি আশা করি আমরা যেভাবে এগোচ্ছি তুমি যদি একটু মন মানসিকতা বদলাতে পারো একটু রিল্যাক্স করতে পারো, ঠিক আছে, বাঙালির অনেক জয় তুমি দেখে যাবে, এবং যেটা বলছো না বড় কারুরকে কিছু করতে পারবে কি সেই সুদিনও দেখিয়ে যেতে পারবো।